কে জয়বা সালামাকে খুশ করা আনতে হযরত আলী এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক ওমর ফারুক দুইজন দাঁড়াইলেন, এনারা দুইজন দাঁড়াইলেন। আল্লাহ রাসূল আলী এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন, ইজহাবু যাও, তোমরা দুইজন চলে যাও, তোমরা দুইজন যাও। যে আন যে দেখে জঙ্গলে কোনো লোক নেই, থাকা জায়গায় একটি রাখাল বসে আছে, শান্ত হয়ে যাচ্ছে। রাখালের কাছে জিজ্ঞাসা করছে, এইখানে সালাবা নামে কোনো ব্যক্তি দেখেছো নাকি? বলেন, না দেখিনি, তবে একজন ব্যক্তি একটু পরে গাছের নিচে এসে কান্নাকাটি করবে। আমরা দেখি খুব কান্নাকাটি করে, মনে হয় ওই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ও সালমান ভাই, আমাদের ভাইকে আমরা খোঁজ পেয়ে গেছি, এখানে বসি। সন্ধ্যা যে সময় ঘনায় এসেছে, উনি আসতে দুই হাত বেঁধে পায়ে বেড়ি বাঁধা, এমন সময় আস্তে 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 গাছের নিচে আসি গেছে। ওই ঠিক একই আওয়াজে বলে, আল্লাহ আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, তুমি যদি ক্ষমা করলে তোমার বিপদ ঘটে, আমার ক্ষমা করার দরকার নাই। আর যদি আমাকে ক্ষমা করলে তোমার সমস্যা না হয়, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দাও। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই কথা বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত ধরে সালমান ফার্সি অপর হাত ধরে দেখে যে আসলে সালাবার চলার মতো শক্তি নাই, না খেয়ে শরীরটা শুকায় গেছে। দুইজন হাত ধরে মদিনার মসজিদে আনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াইতেছিলেন, মাগরিবের নামাজ হাদিসে আল্লাহ কুমুত তাকা সুর হাত্তা জুরতু বল মাকামিন এই আয়াত পড়তেছিলেন। আল্লাহ কুমুত তাকা সুর এইটা বললে চিল্লান দিলেন উনি, হাত্তা জুরতু মুল মাকামিন এই কথা বললে সাহাবীরা চিত হয়ে পড়ে, চিৎকার দিয়ে সাথে সাথে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর নামাজ শেষে সাহাবাই কেরামকে আল্লাহ রাসূল বলছে, ও সাহাবাই কেরাম, মাথায় পানি ঢেলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নু কান টানিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, দুনিয়াতে সে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার ছোট্ট একটি বাচ্চা ছিল, বাচ্চাটা বাইরের থেকে এসে বলছে, ইয়া নবী আল্লাহ, অনুমতি দেন আমার বাপের সাথে আমি শেষবারের মতো কথা বলে চলে যাই। বাপের কাছে এসে মাথায় হাত দিয়ে বলে, ও আব্বা জান, তুমি তো জানো আমার মা বিদায় হয়ে গেছে ছোটবেলায়, আমার একটা ভাই নাই, একটি বোন নাই, তুমি তো আমার লালন পালন করতেছিলে, তুমি এখন বিদায়, বলো আমাকে কে দেখবে, আমি এখন কার কাছে আব্বা বলে ডাক দিব, কার কাছে আমি থাকবো, এটা আমাকে বলে যাও। সাহাবায়ে কেরাম সকলে কেঁদে ফেললেন, ছোট্ট বাচ্চার কান্না দেখে সকল সাহাবায়ে কেরাম শুধু কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও উমার, তুমি এদিক আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতার স্থানে হয়, মিসলু আবিকে, তোমার পিতার মতো যদি হয়, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মিসলু উম্মিকে, তোমার মায়ের মতো হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি হয় মিসলু ইবনাতিকে, তোমার বোনের মতো হয়, তাহলে কি হবে? যদি এটা হয় তোমাদের কি হবে? বললেন, ইয়া নবী আল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমার মনে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ, সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, বললেন, তাকে সুন্দর করে গোসল করিয়ে দাও, কাফন দাফন করো। সাহাবীকে নিয়ে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছে, একবার কবরের পাশে হাদিসে আসছে, কবরের পাশাপাশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার ঘুরি আঙুল দিয়ে দিয়ে চলা শুরু করছে। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া নবী আল্লাহ, আপনি কেন এমন করলেন, কোন কবরে তো এমন করেন নাই। বলে, জানো না, সালাওয়ার মর্যাদা এত বেশি হয়ে গেছে, ফেরেশতা এত বেশি পরিমাণে এখানে আসছে, জমিনে এত বেশি পরিমাণে আমি পা ফেলাইতে পারতেছি না। সুবহানাল্লাহ, তওবা তো এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরে নামাইলেন, আত তাওবাতু আর রুজআ, তওবা মানে ফিরে আসা, আত তাওবাতু আন নাদামাতু, তওবা মানে লজ্জিত হওয়া, যেই গুনাহ করেছি। লা তুরাদ্দু ইনদাল্লাহ, যেই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল দেবে। তওবার কিছু অংশ বললাম, তওবার আয়াতের এখন তো সামনে কিছু কথা আছে, আরো দুই এক সপ্তাহ বলবো। আসলে আমাদের আমাদের বস্তিতে কিছু কাজ আছে, তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল করার মতো তৌফিক দান করুন। আসলে কি তৌফিক দান করতে, আমিনা।
দরকার ইনশাআল্লাহ এইখানে নাই না আমার করা দরকার বললে তোমার নজর আনো যে আমার হোসেনি যদি থাকে তিনজন সাতজন না পঞ্চাশজন থাকে মনে হয় মরে এসার সময় আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হুজুরি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ মনের ভিতরে ফিট করে বাঁধান দিয়ে ইনশাআল্লাহ আমরা দুই এক বক্ত নামাজ আমাদের সাথে পড়ব ইনশাআল্লাহ আসর মাগরিব এসে তিনটা দাবি দাবি করি স্যার বলছি নাকি আপনাদের তিনটা দাবি করি অন্তত যদি টাকায় যদি নিয়ে একটু ভালো না লাগে যে আমার মুসুল নিয়ে এসেছে এ সপ্তাহে একদিন দেখেন আপনারা আমার চেনেন না আমি আপনাদের চিনি না একদিন কেন আমার মাঝে শুরু করে দিলেন যে কার ভাই মশে ওই যে দৈনন্দিন এক দুই বছর একশো একটা ভাই সেটা ভাব থাকে মসজিদে দুই একজন তো তিন সপ্তাহ পর বারো আসে মনে হয় ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আসর মাগরিব এশা কিছু কিছু মুরব্বি হয়ে গেছে হুজুর আপনি বোঝেন না বোঝেন না কি বোঝেন একটু হাদিস দিয়ে বিচারের সিস্টেম আমার সাথে বলুন কি বোঝেন না অনেক সিস্টেম থাকতে আপনি আমার তো বোঝার দরকার নেই তবে বলেন মৃত্যু আজকে একজন মারা গেছে আহ কেউ সাথে কি যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমি শুনছি আমার এখানে নাকি নামাজ পড়তে হবে স্যার আমি ইয়ে করি নেই সবাই দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং আজকে যিনি মারা গেছেন তাদের জন্য জান্নাত নসিব করে দেয় সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে আমল করার মতো তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু